ভালো তখনই লাগে যখন ফেসবুকে বা ইনস্টাতে দেখা কোনো জিনিস চোখের সামনে সত্যি হতে দেখি। আজকে আমরা দেখব আদিযুগে, যেটা দেখার জন্য আমরা কলকাতা থেকে কোয়েম্বাটুরে ছুটে গিয়েছিলাম। এটা ছিল আমাদের মেট্টুপালায়াম থেকে কোয়েম্বাটুর যাওয়ার বাস। আমরা বাসে খুব এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমরা কোয়েম্বাটুর এসে গেছি। এখান থেকে আদিযোগী দেখতে গেলে আমাদের কোনো অটো বা গাড়ি বুক করতে হতো, তো তাই জন্য আমরা অটো একটা রিজার্ভ করে নিয়েছিলাম। কোয়েম্বাটুর থেকে ঈশা ফাউন্ডেশনে যাওয়ার রাস্তাটা ছিল খুবই মনোরম। দুদিকে প্রচুর গাছপালা ছিল, বিশেষ করে নারকোল গাছ। অবশেষে অটো দাদা ঈশা ফাউন্ডেশনের সামনে আমাদেরকে নামিয়ে দেয়। কোয়েম্বাটুর থেকে আপনি বাসে করে, আমরা বাসে করেও আসতে পারতাম, কিন্তু বাস অ্যাভেলেবেল আছে এবং এর ভেতরে ঈশা ফাউন্ডেশনের ভেতরে পুরো আশ্রমের ভেতরে নিয়ে আসে বাস। কিন্তু যে লেভেলে সেখানে গরম ছিল এবং বাস আসছিল না এবং ওয়েট করতে হতো, এবং অনেকেই বলছে নাকি বাস আসলেও বসার জায়গা পাবে না, তাই জন্য আমরা কী করলাম, টোটো বুক করলাম এবং টোটো বুক করে ডাইরেক্টলি এখানে চলে এলাম। মোটামুটি এক বছর ধরেই ভাবছিলাম যে কবে দেখতে যাবো। প্র্যাকটিক্যালি এবছর পুজোর সময় আমাদের সল্টলেকে আদিযোগী প্যান্ডেল হয়েছিলো এবং লাইটিংসও হয়েছিলো, কিন্তু আনফর্চুনেটলি আমি দেখতে যেতে পারিনি। কিন্তু তাই তারপরে আমার ইচ্ছে হয়ে গেছিলো প্র্যাকটিক্যালি এখানে এসে দেখবো, কিন্তু আজকে দেখবো। আজকে এসছি ফাইনালি এবং আজকে 7টা থেকে লাইটিংসও হবে, সেটা দেখবো, আশা রাখি ভালো লাগবে আমাদের। আর এখানকার ভিউ হচ্ছে এরকম। আর এর পেছন দিকে আশ্রম আছে, ঈশা ফাউন্ডেশনের আশ্রম। সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট আমি প্র্যাকটিক্যালি সেখানে যাবো আর এখানে ছোটো ছোটো জিনিসকে, এক্সপিরিয়েন্সকে আমি শেয়ার করবো আমাদের এই ব্লগে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঈশা ফাউন্ডেশন আশ্রমে। আশ্রমের দিকে যাবো গরুর গাড়ি করে। গরুর গাড়ি এখানে জাস্ট 10 টাকা করে নেয় গরুর গাড়ি, এবং আশ্রমের দিকে এগিয়ে যাবে। হেঁটেও যাওয়া যায়, অনেকটা দূর না, কিন্তু আমরা অনেকটা অলরেডি হেঁটে ফেলেছি অনেকটা শুরু থেকে মেন গেট থেকে। তো আমরা এখন যাবো হচ্ছে গরুর গাড়ি করে, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের। এটা হচ্ছে আশ্রমের গেট, আমরা এন্ট্রেন্স করবো, কিন্তু তার আগে আমাদেরকে সব কিছু ক্যামেরা অ্যান্ড মোবাইল ফোন ডিপোজিট করে রাখতে হবে। এটা হচ্ছে ডিপোজিট কাউন্টার, যেখানে গিয়ে আমাদের সব কিছু ডিপোজিট করে রাখতে হবে। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেহেতু কিছু ফটো আমি গুগল থেকে নামিয়ে এখানে অ্যাটাচ করলাম, যাতে বুঝতে সুবিধা হয় যে ঈশা ফাউন্ডেশনের ভেতরটা ঠিক কীরকম ছিল। এরপর আমরা চলে যাই আদিযোগীর লাইটিং শো দেখতে, যেটা কিনা 7টায় শুরু হয়। ফোন টর্চ লাইটস ডিউরিং দ্য শো।
Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown.